السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، সকল প্রশংসা গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি সকল প্রশংসার একমাত্র হকদার অধিকারী। আমরা তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ, অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনকে সঠিকভাবে শিক্ষা দিয়েছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি আল্লাহর দ্বীনকে দিবালোকের মতো স্পষ্ট করে তার উম্মতের কাছে পেশ করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখান থেকে আমাদের আজকের এই তাওহিদের ক্লাসে অংশগ্রহণ করেছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফি আওকাতিকুম ওয়া হায়াতিকুম, ওয়াফাকাকুমুল্লাহু জামিআন লিকুল্লি খাইর। আমরা আজকে তাওহিদের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন হাসিব, তিনি হচ্ছেন আল কাফি। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটো নাম যা পাশাপাশি অর্থ প্রকাশ করে থাকে, হাসিব কাফি একই রকম অর্থ প্রকাশ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট, আল্লাহ তাআলা হেফাজতকারী, সংরক্ষণকারী। তো এই দুটো নাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং এই দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা মানুষ। মানুষ বলতেই আমরা খুব দুর্বল, জীবনের সকল ক্ষেত্রেই আমাদের মধ্যে দুর্বলতা কাজ করে, যে যত বড়ই হোক না কেন, যত বড় বিশাল দায়িত্ব সে পালন করুক না কেন, দেখা যায় মানুষ কিন্তু সত্যিকার অর্থে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব জাতি সম্পর্কে যে খুলিকাল ইনসানু দুআইফা, মানুষকে খুব মানে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুব দুর্বল মানুষ। এজন্য মানুষ অতি সহজে ভেঙ্গে পড়ে, অতি সহজেই সামনের জীবনের ক্ষেত্রে মানুষ খুব ভেঙ্গে পড়ে। আজ থেকে 20 বছর পর কি হবে এই বিষয় নিয়ে আজকে সে চিন্তায় দুর্বল হয়ে পড়ছে। এটা হচ্ছে মানব জাতির একটি দুর্বল সাইড, এটা হচ্ছে তার দুর্বলতম একটি অবস্থা। এজন্য এই দুর্বল মানুষকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা যে পথ রেখে দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদের পথ। মানুষ কেবলমাত্র শুধুমাত্র শক্তিশালী হতে পারে আল্লাহ তাআলার সাহায্যে, আল্লাহর দয়া অনুগ্রহে, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস তাকে শক্তিশালী করে। পৃথিবীর সমস্ত বিপদ মুসিবত দুর্বলতা তাকে সামান্যতম গ্রাস করতে পারে না, যদি সে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আল্লাহ সম্পর্কে সে যদি জ্ঞানী হয়, আল্লাহ তাআলাকে সে যদি তার একমাত্র সাহায্যকারী হিসাবে সবচেয়ে নিকটবর্তী মনে করে গ্রহণ করতে পারে, তাহলে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ। হাসিব এবং কাফি এই দুটো নাম, এরকমটি এর মধ্যে শক্তিশালী অর্থ রয়েছে। প্রতিটি বান্দার জন্য এখানে প্রশান্তি রয়েছে। কোনো মানুষ যদি এই দুটো নামের অর্থকে সঠিকভাবে বুঝে অনুধাবন করে, তাহলে তার মনের ভিতরে প্রশান্তি আসবে, তার হৃদয়টা অন্ধকার থেকে আলোক পাবে, হৃদয় আলোকিত হবে, অশান্তির জায়গায় শান্তিতে পরিপূর্ণতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দুটো নামকে ভালোভাবে অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের সূরাতুন নিসার 6 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলাই যথেষ্ট হাসিবা হিসাবের জন্য, অর্থাৎ হিসাবকারী হিসাবে, হিসাবকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট। অনুরূপভাবে সূরাতু জুমারের 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তার বান্দার জন্য আল্লাহ তাআলা কি যথেষ্ট নন,
আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা তার বান্দার জন্য কি এককভাবে তিনি যথেষ্ট নন? প্রশ্ন করছেন, এর মানে তিনি যথেষ্ট, বান্দার কি দরকার কি প্রয়োজন সেটাকে মেটানোর জন্য আল্লাহ যথেষ্ট। আল হাসিব এর অর্থ হচ্ছে হুয়াল কাফি আল্লাযী কাফা ইবাদাহু জামিআ মা আহাম্মাহুম মিন উমুরি দীনিহিম ওয়া দুনিয়াহুম المُيَسِّرُ لَهُمْ كُلَّ مَا يَحْتَاجُونَهُ الدَّافِعُ عَنْهُمْ كُلَّ مَا يَكْرَهُونَهُ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হাসিব মানে কাফি, যথেষ্ট, তার বান্দাদের জন্য তিনি যথেষ্ট। বান্দাদের দুনিয়াবি যত বিষয় আছে এবং পরকালীন যত বিষয় আছে বা দিনী বিষয় এবং দুনিয়া বিষয়, মিন উমুরি দিনিহিম ওয়া দুনিয়াহুম, তাদের দুনিয়াবী বিষয় এবং তাদের ধর্মীয় দিনী বিষয়ে যত তাদের দুশ্চিন্তা আছে, এই সব কিছু দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যথেষ্ট। তাদের প্রয়োজনকে তিনি মেটানোর জন্য, তাদের প্রয়োজনকে তিনি মেটানোর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি সেটা প্রয়োজনকে মিটিয়ে দেন। এটা হলো প্রয়োজনকে মেটানোর জন্য তিনি যথেষ্ট, আবার তাদের যে বিপদ মুসিবত সেটাকে দূর করার জন্যও আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি হচ্ছেন আল হাসিব। অতএব হাসিব নাম এমন একটি নাম যে হাসিব বলা হয় ওই সত্তাকে যিনি তার বান্দাদের দুনিয়াবী বিষয়, তাদের দিনী বিষয়, সকল বিষয়ে যত দুশ্চিন্তা আসে সব কিছু তিনি দূর করার জন্য যথেষ্ট, তাদের সমস্ত প্রয়োজনকে মেটানোর জন্য যথেষ্ট, তাদের যত বিপদ মুসিবত আছে যা তারা অপছন্দ করে এগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, এমন সত্তাকে বলা হয় তিনি হচ্ছেন হাসিব আল হাসিব, যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। হাসিবের অর্থ যথেষ্ট অর্থাৎ কাফি, এর পাশাপাশি আরেকটি অর্থ আসে, সেটা হলো হাসিব মানে আল হাফিজ, যিনি হেফাজতকারী। বান্দারা যত আমল করে সমস্ত আমলগুলোকে আল্লাহ হেফাজত করেন, বান্দারা আমল করার পরে ভুলে যায় কিন্তু আল্লাহ তাআলা ভুলে যান না, তিনি সংরক্ষণ রাখেন, তিনি সব জানেন। বান্দাদের মন্দ আমল এবং মন্দ আমল এবং খারাপ আমল সবই তিনি জানেন, তিনি তাদের মন্দ আমল থেকে ভালো আমলটাকে তিনি পার্থক্য করেন এটা তিনি জানেন, এবং বান্দাদেরকে তিনি তাদের কর্ম অনুযায়ী, তাদের কর্ম অনুযায়ী তাদেরকে তিনি প্রতিদান দিয়ে থাকেন। তাদের কর্ম যদি ভালো হয় তাহলে তাদেরকে ওই ভালো কর্মের পরিমাণ অনুযায়ী ভালো প্রতিদান দিয়ে থাকেন, এবং তাদের কর্ম যদি মন্দ হয় তাহলে মন্দের পরিমাণ অনুযায়ী তাদেরকে তিনি শাস্তি দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আল হাফিজ। হাফিজ বলা হয় এমন সত্তাকে। অতএব আল হাসিব মানে আল্লাহ যথেষ্ট তাদের সকল বিষয়ে, হাফিজ মানে আল্লাহ সংরক্ষণকারী তাদের সমস্ত আমল সম্পর্কে যথেষ্ট, সংরক্ষণকারী তিনি, ভালো মন্দ সবই তিনি হেফাজত করেন, সংরক্ষণ করেন, ভালোর প্রতিদান ভালো দিয়ে থাকেন, মন্দের প্রতিদান মন্দ দিয়ে থাকেন। তাই হাসিব নামটি খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে সব ধরন কল্যাণই আছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, ইয়া হাসিব আপনি আমাদেরকে সাহায্য করুন, আমিন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল কাফি আল্লাযী কাফায়াতুল খালক كلما أهمهم بيده وكفايته لهم عامة خاصة جي الكافي মানে যথেষ্ট, কাফি অর্থ যথেষ্ট, কিরকম যথেষ্ট, যে তার হাতে সব কিছু আছে, সমস্ত মখলুকতের, সমস্ত মখলুকের, সমস্ত মানুষের যা চাহিদা, এই চাহিদা যা দরকার সেটা তার হাতে আছে, তিনি যথেষ্ট, আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট, তারা যা প্রয়োজন বোধ করে সব কিছুর জন্য আল্লাহ যথেষ্ট, এটা হচ্ছে কাফি। অর্থাৎ তাদের জন্য তিনি যথেষ্ট আম বিষয়ে এবং খাস বিষয়ে, আম বিষয়ে এবং খাস বিষয়ে, আমভাবে এবং খাসভাবে, স্বাভাবিকভাবে এবং বিশেষভাবে। এর অর্থ কি? স্বাভাবিকভাবে, আমভাবে, এর অর্থ হলো আল্লাহ সবাইকে তিনি সৃষ্টি করেছেন, সবাইকে তিনি অস্তিত্ব দিয়েছেন, সবাইকে সাহায্য করেছেন, সবার প্রয়োজনকে মিটাচ্ছেন, সবাইকে খাদ্য দিচ্ছেন, সবাইকে পানীয় দিচ্ছেন, এই যে সবাইকে সাহায্য করছেন, এটা হচ্ছে আম্মা, এটা মানুষ অন্য কোথাও পাচ্ছে না, এটা মানুষ পাচ্ছে
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, এই দুনিয়াটি হচ্ছে আল্লাহর, আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, এজন্য তিনি হচ্ছেন আল কাফি, যথেষ্ট, সবার জন্য যথেষ্ট তিনি। তবে আল খাসা আছে, খাসা আমরা সবসময় পাই খাসা বিষয়টি, যে বিশেষ একটি অনুগ্রহ, দান, দয়া, এটা সেটা আছে, সেটা হচ্ছে মুমিনদের জন্য। তিনি যথেষ্ট কাদের জন্য? লিল মুতাওয়াক্কিলিন, যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট। তিনি মুত্তাকিন বান্দাদের জন্য যথেষ্ট, তাদের কল্যাণকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের কল্যাণের জন্য তিনি যথেষ্ট। তাই তো তিনি বলেছেন সূরাত তালাকের 3 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ যথেষ্ট, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবু, সে তার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এটা কত দামি কথা হতে পারে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ যথেষ্ট, তার দুনিয়াবী ব্যাপারে, তার দিনী ব্যাপারে, তার দুনিয়ার জন্য, তার আখেরাতের জন্য, সকল অবস্থার জন্য আল্লাহ যথেষ্ট। কাদের জন্য এই বিশেষ খাস, এই কেফায়া আল খাস, এই যথেষ্ট বিষয়টি বিশেষভাবে কাদের জন্য এটা মুক্ত করে দিয়েছেন? মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসাকারী যারা, তাদের জন্য তিনি এটা যথেষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তাই উলামায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, হাক্কাত তাওয়াক্কুল, যথাযথ ভরসা, তার হৃদয় দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে, অবশ্যই তার যে চাওয়াটি, যেটা সে কল্যাণ চাচ্ছে, সেটা অবশ্যই সে পাবে, এবং সে যে বিপদ থেকে, অকল্যাণ থেকে মুক্তি চাচ্ছে, বাঁচতে চাচ্ছে, সেটা থেকে সে বেঁচে যাবে, আলহামদুলিল্লাহ। তবে শর্ত হচ্ছে অবশ্যই তাকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হতে হবে, যে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন, এবং আল্লাহর প্রতি তার সুধারণা থাকতে হবে যে অবশ্যই তিনি আমাকে সাহায্য করবেন, এবং সাহায্য করার পূর্ণ ক্ষমতা তার আছে, এবং তিনি আমাকে সাহায্য করবেন। আর পরিপূর্ণভাবে সে কোনো মানুষের কাছে, কোনো আসবাবের দিকে ভরসা করবে না, কোনো দিকে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করবে, যথাযথ ভরসা একমাত্র আল্লাহর উপর। অবশ্যই আল্লাহ তার চাওয়াকে পূর্ণতা দান করবেন, সেটা হতে পারে কল্যাণ চাওয়া, হতে পারে অকল্যাণ থেকে মুক্তি চাওয়া, অবশ্যই আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহু হাসবু, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তাওহীদের শিক্ষা, কোরআনুল কারীমে এই শিক্ষা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই শিক্ষা মানব জাতিকে দেওয়ার জন্যই মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন, মানব জাতির কাছে এই তাওহীদের শিক্ষা প্রচারের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যাতে করে মানুষ, এই দুর্বল মানুষগুলো, পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ, এই মানুষগুলো যেন এক আল্লাহর উপর ভরসা করতে পারে, তারা যেন শক্তিশালী ভাবে চলতে পারে, এটা আল্লাহ চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। অতএব এটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত, যে আমরা তার উপর ভরসা করলে তিনি আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এটা প্রতিটি মুমিন বান্দা সে নিজেকে প্রশ্ন করুক। আমি আপনাদের সবাইকে বলছি, এখানে যারা উপস্থিত হয়েছেন, এ পর্যন্ত 77 জন দিনী ভাই বোন উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, সবাইকে বলছি, বিশ্বাস করুন, আপনারা নিজেদের জীবনের দিকে তাকান, জীবনে যখন আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর দিকে ফিরে গেছেন, ঠিক তখন আপনি সাহায্য অবশ্যই পেয়েছেন, অস্বীকার করতে পারবেন না। স্মরণ করে দেখুন, আপনি পেয়েছেন। আর যখনই তার প্রতি আপনার ইমানটা দুর্বল ছিল, তিনি সাহায্য করবেন কি করবেন না, ঠিক তখনই ব্যর্থ হয়েছেন, একটু খেয়াল করে দেখেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনি ওয়াদা ভঙ্গ করেন না, আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামতগুলোর ব্যাপারে তিনি সতর্ক, তিনি খুব শুকর আদায় করতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে তাকে সবসময় সাহায্য করতেন, আল্লাহ তাআলা যে তার জন্য যথেষ্ট হতেন, এই ব্যাপারে তিনি শুকর আদায় করতেন। এই জন্য তিনি যখন ঘুমাতে যেতেন তখন তিনি কি করতেন, তিনি দোয়া করতেন আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মুবিয়া। সুবহানাল্লাহ, কিভাবে বলতেন যে সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য খাওয়াইছেন, যিনি আমাদেরকে পানি পান করিয়েছেন, যিনি আমাদেরকে কাফানা আমাদের জন্য যথেষ্ট হয়েছেন, এই যে সারাটা দিন গেল সর্বদাই তিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন, ও আওয়ানা যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আর কত মানুষ আছে যাদের জন্য আল্লাহ যথেষ্ট নন, যাদের জীবনযাপনের জন্য কোনো কেফায়া নাই, মানে যথেষ্টতা নেই তাদের জীবনযাপনের জন্য, ওয়ালা মুবিয়া কত মানুষের কোনো আশ্রয় নেই, কিন্তু আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশংসা করতেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাই বলছিলাম যে আল্লাহর উপর যদি আপনি পরিপূর্ণভাবে ভরসা করতে পারেন তাহলে অবশ্যই তিনি আপনার জন্য কাফি হবেন, কারণ তার নাম হচ্ছে আল কাফি। তিনি আপনার জন্য যথেষ্ট হবেন, তার নাম হচ্ছে আল হাসিব, তিনি হচ্ছেন আল কাফি, তিনি হচ্ছেন আল হাফিজ, তিনি হচ্ছেন আল হাসিব। সুবহানাল্লাহ, হাসিব অবশ্যই তিনি আপনাকে সংরক্ষণ করার জন্য তিনি যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য তিনি যথেষ্ট, আপনার কোনো ভালো আমল তিনি নষ্ট করবেন না, তিনি হাসিব, তিনি যথেষ্ট হেফাজত করার জন্য। আবার মন্দটাও কিন্তু জানেন, আচ্ছা এরপর তিনি হচ্ছেন কাফি, অবশ্যই তিনি আপনার জন্য কাফি যথেষ্ট, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, শয়তানও পারবে না, আপনি যদি তার উপর ভরসা করেন, শয়তান থেকে ভয় করতেছেন আল্লাহর কাছে সাহায্য চান, আপনি শত্রু থেকে শত্রুর অনিষ্টতার ভয় করছেন আল্লাহর কাছে সাহায্য চান, তিনি আপনাকে সাহায্য করবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে কোনো বান্দা যদি সে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে সে যদি বলে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে কি ফজিলত এটা আমরা সবাই জানি। হাদিসের মধ্যে আসছে তখন ইউকালু হিনা ইযিন, তখন বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ফায়াতানাহা আনহু শাইতান ফায়াকুলু শাইতানুন فيقول شيطان آخر فيقول شيطان آخر كيف لك برجل قد هدي وكفي وأقي. سبحان الله, যখন এই মানুষটি বলে যে আমি আল্লাহর উপর ভরসা করলাম, বিসমিল্লাহ আমি শুরু করলাম, ঘর থেকে বের হওয়ার বিষয়টি শুরু করলাম, এবং তাওয়াক্কালতু আলাল্লাহ আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করলাম, এই যে বাহিরে যাচ্ছি সকল কল্যাণ অর্জনের জন্য আমি আল্লাহর উপর ভরসা করলাম, এই যে আমি বাহিরে যাচ্ছি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম সকল বিপদ মুসিবত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো ভালো করতে পারবে না কেউ, ভালো করার আপনার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই আল্লাহ সাহায্য ছাড়া, মন্দ থেকে বিপদ মুসিবত থেকে বাঁচারও কোনো ক্ষমতা নেই আপনার আল্লাহ সাহায্য ছাড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন বলা হয় এক শয়তান আরেক শয়তানকে বলে, আচ্ছা প্রথমে হাদিসের মধ্যে আসছে যে তখন বলা হয় কে বলে, এটা ফেরেশতাগণ বলতে পারে আল্লাহু আলাম, তখন বলা হয় যে বান্দা তুমি হেদায়েত পেয়ে গেলে, তোমার জন্য কেফায় হয়ে গেল, মানে তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেল, ওকে তা তুমি বিপদ থেকে মুক্তি পেয়ে গেলে, আচ্ছা তখন এক শয়তান ওখান থেকে সরে যা, শয়তান ওখান থেকে সরে গিয়ে একটু দূরে গিয়ে একজন আরেকজনকে বলে শয়তানে, এই ওই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি, বা তুমি কি করতে পারবে ওই ব্যক্তিটাকে, কি ক্ষতি করতে পারবে, যে ব্যক্তি এরকম হেদায়েত পেয়ে গেল, সরল সঠিক পথ পেয়ে গেল, তাওহীদের পথে চলে গেল, সরল সঠিক পথ পেয়ে গেল, অকুফিয়া যে ব্যক্তির দিন দুনিয়া সকল বিষয়ে মানে যথেষ্ট হয়ে গেল, মানে এখানে আল্লাহ মাজহুলের সিগা যদিও, মানে আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন, ওয়াকিয়া যে ব্যক্তিটি মানে সকল
বিপদ মুসিবত থেকে, সেটা মানুষ দ্বারা বিপদ আসুক অথবা শয়তান দ্বারা আসুক, তার শত্রুদের সকল অনিষ্টতা থেকে যে ব্যক্তিটি এভাবে মুক্তি পেয়ে গেল, আচ্ছা এই ব্যক্তির ব্যাপারে তোমার কি করার আছে? কাইফালাকা বিরোজিন, তুমি কি করতে পারবে এই ব্যক্তিটাকে? মানে এইভাবে শয়তান অপারগতা প্রকাশ করে একজন আরেকজনের সাথে, আর মানে কিছুই করার নাই। তাহলে আল্লাহর উপর ভরসা ছাড়া শয়তান থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য কোরআন আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে একটি মানুষ যেন আল্লাহর উপর ভরসা করার যে গোলামি, এটা যেন মানুষ যথাযথভাবে করে। অনেক নামাজি মানুষ দুশ্চিন্তায় শেষ, কারণটা কি? ওর মধ্যে তাওহীদের দুর্বলতা আছে, নামাজ পড়তেছে এই আখেরাতে যেন জান্নাত পায়, এই আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচায়, মানে ওর কাছে এইটুকুই। কিন্তু আল্লাহ তাআলা যে আরো বড়, আল্লাহ তাআলা যে আরো বড় এটা সে বুঝে না। আল্লাহ যে আরো অনেক বড়, আল্লাহ যে অনেক সম্মানিত, আল্লাহর কাছে যে আরো অনেক কিছু আছে এটা বুঝে না সে, তাওহীদ নেই তার মধ্যে। দেখবেন যে ছোট্ট বিষয়ে মানুষের প্রতি নির্ভরশীল হচ্ছে, মানুষের কাছে সে মানে এত নির্ভরশীল মানুষের উপর যে মানুষ ছাড়া আর কিছুই নাই, কেউ দিতে পারবে না মানুষ ছাড়া, মানুষই দিবে তাকে। এগুলো হলো তাওহীদের দুর্বলতা। এলোটি নামাজ পড়তেছে কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মাশাআল্লাহ, কিন্তু তাওহীদের ব্যাপারে ওই সাইডটা তার একদম দুর্বল। তার মনের ভিতরে দেখবেন হাজার অশান্তি, দুঃখ, কষ্ট, কেমন যেন একটা অবস্থা, অস্থিরতা। কারণটা কি? কারণটা হলো তার তাওহীদের শক্তিটা আসে নাই, তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তার ভালো জ্ঞান নাই, এজন্য সে বিপদে আছে। তাই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? কি বলবেন? যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। অতএব আল্লাহ তাআলা কাফি, আল্লাহ তাআলা হাসিব, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত সুন্দর সুন্দর কথা বলেছেন আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে, যেগুলো একটা মানুষ যদি সত্যিকার অর্থে অনুধাবন করতে পারে তার চাইতে সুখী তো কেউ হতে পারে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার বাদায়ুল ফাওয়াইদ এই গ্রন্থে, তিনি বলেছেন যে কোনো মানুষ যদি সত্যিকার অর্থে কোনো বান্দা আল্লাহর উপর যথাযথ ভয় করে তাহলে, এবং সত্যিকার অর্থে সে যদি আল্লাহর উপর ভরসা করতে পারে, অতএব যে ক্ষেত্রে মানে আল্লাহ ছাড়া তাকে কেউ সাহায্য করতে পারবে না, তো আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে অবশ্যই সাহায্য করবেন। মানুষের জুলুম থেকে, শত্রুদের শত্রুতা থেকে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন, তাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ তা কোনো বান্দার জন্য যদি যথেষ্ট হয়ে যান, আল্লাহ যদি কোনো বান্দাকে নিরাপত্তা দেন, সাহায্য করেন, শয়তানের কোনো সুযোগ নেই, কোনো শত্রু কোনো সুযোগ নেই সেখানে ক্ষতি করার। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হলো যে একটু কষ্ট তো পাবেন, শত্রু যে শত্রুতা অবলম্বন করবে একটা কষ্ট কিন্তু আছে, ওই কষ্টটা পাবেন। যেমন আমরা কষ্ট পাই শীত দ্বারা, গরম দ্বারা, এখন এটা তো আল্লাহ মাফ করবে না, এটা তো আছেই। বাচ্চা প্রসবের কষ্ট মা পাবেই, এটা অবশ্যই। ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে অজু করার একটা কষ্ট তো আছে, এখন এটা তো দোয়ার দ্বারা দূর হবে না। মানে এই যে যে বিষয়টা, এই বিষয়টা তো থাকবেই, কিন্তু তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জুলুমের, ওই জালিমদের জুলুম থেকে, শত্রুদের শত্রুতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, এটা ওয়াদা আল্লাহ তাআলার। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাই বলেছেন যে ওয়ালা ইয়াদুরুহু ইল্লা আযান লা বুদ্দা মিনহু, তার কোনো ক্ষতি করতে পারবে না, তবে একটু কষ্ট তো পাবেই, যেটা পাওয়াটাই স্বাভাবিক। সেই কষ্টটা কি বলছে? ওই যেমন মানুষ আমরা কি পেয়ে থাকি, গরমের কষ্ট পায়, ঠান্ডার কষ্ট পায়, ক্ষুধার কষ্ট পায়, পানির তৃষ্ণার কষ্ট পায়, এটা তো থাকবেই। কিন্তু তাছাড়া মানে শত্রুরা যে ক্ষতিটা চেয়েছিল ওই মানুষটির, যে তাকে অপমানিত করবে, তাকে ক্ষতি করবে, তাকে ধ্বংস করবে, না পারবে না, ওই জায়গায় পৌঁছতে পারবে না, অসম্ভব ব্যাপার, আল্লাহ বাঁচিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। এটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
এবং বাস্তবে তাই কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভরসা, বিশ্বাস, আল্লাহর প্রতি সুধারণাটি অনেক শক্তিশালী করা দরকার সুন্দর জীবন পাওয়ার জন্য। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি তিনি আরো বলছেন, এখানে একটা গভীর তথ্য আছে, এই জ্ঞানটা আরো সুন্দর। সেই তথ্যটা কি বলছে, কোন কোন সালফি সালহীনগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলের প্রতিদান বিভিন্নভাবে দিয়ে থাকেন, যেমন এই পরিমাণ সওয়াব দেওয়া হবে, এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, এটা সেটা দেওয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসার বিষয়টি এই যে এটা যে একটি আমল, এটা যে একটা ইবাদত, বলছে এই ইবাদতের জন্য কোনো পুরস্কার ঘোষণা করেন না যে তোমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। বরং আল্লাহ বলছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি এক আল্লাহর উপর ভরসা করবে, ফাহু হাসবু, আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পুরস্কার দিয়েছেন নিজেকে, কারণ বান্দা যখন বান্দাকে আল্লাহর জন্য দিয়ে দিচ্ছে যে আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, কোনো বস্তুর উপর না, কিচ্ছু না, দুনিয়ার কোনো কিছুর উপর না, তখন আল্লাহ বলে বান্দা আমিও তর হয়ে গেলাম। সুবহানাল্লাহ, ফাহু হাসবু, বান্দা তার জন্য যথেষ্ট হয়ে যান। এই জন্য বলেছেন যে অন্যান্য আমলগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন এই দেবেন, এই দিবেন, সেটা দিবেন, কিন্তু মান জাআলা নাফসাহু সুবহানাহু ওয়া তাআলা কাফিন, যে যে ব্যক্তি নিজেকে এভাবে নির্ধারণ করে যে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং আল্লাহর উপর ভরসা করে, তখন ওই বান্দার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। অতএব কোন ব্যক্তির সত্যিকার অর্থে তার মধ্যে যদি যথাযথ তাওয়াক্কুল থাকে, তাহলে আকাশ জমি এই সকল কিছু যদি এমন হয় যে তার মানে সব কিছুতেই তার বিপদ, তার বাঁচার কোনো পথ নেই, আকাশ জমি ভর্তি তার শুধু বিপদ আর বিপদ, এরপরেও আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তে তার জন্য বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ তাআলা তার জন্য সাহায্যকারী হবেন, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই। এটা যারা জীবনে ভরসা করেছেন তারা জানেন, অস্বীকার করতে পারবেন না, আর যারা ভরসা করেন না তারা কিভাবে বুঝবেন। এই জন্য অনেক মানুষ বিপদ আসলে ভেঙ্গে পড়ে, শেষ হয়ে যায়, কারণ আর তওয়াক্কুল নেই আল্লাহর উপর, অভাব অনটনে পড়েছে, একদম শেষ, ইমানটাকে বিসর্জন দিয়ে দেয়, বিপদে পড়েছে, সব শেষ। না, এটা তো আল্লাহ তাআলা আপনাকে এই জন্য সৃষ্টি করেন নাই, আপনাকে একরকম সবসময় পরিচালনা করবেন না, বিভিন্ন ভাবে তিনি পরীক্ষা করবেন। নবীদের জীবনটা দেখুন, এজন্য উদাহরণ কোরআনুল কারিমে কতটা এসেছে একটু লক্ষ্য করুন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে ছিলেন, মাছ তাকে খেয়ে ফেলেছেন, আল্লাহ কি সেখান থেকে বাঁচান নাই? কি পরিমাণে ভরসা করেছেন, আল্লাহ বাঁচিয়েছেন, সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিয়ে মুসা আলাইহিসসালামকে আল্লাহ সাহায্য করেননি, করেছেন। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতর থেকে, জ্বলন্ত আগুনের ভিতর থেকে আল্লাহ কি তাকে বাঁচাননি, বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেননি, করেছেন। এরকম কোরআন এবং সুন্নাহ বহু প্রমাণ আপনি পাবেন। এগুলো তাওয়াক্কুলের ফলাফল, এগুলো দিয়ে বুঝিয়েছেন যে তোমাদের রব কতটা শক্তিশালী। বান্দারা তোমরা বুঝো না কেন, তোমরা একটু তার উপর ভরসা করে দেখো, তোমাদের ভরসাকে তিনি নষ্ট করে দিবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, অতএব আমরা এই ব্যাপারে শক্তিশালী থাকবো আল্লাহর উপর ভরসা করার ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভরসা করলাম কিন্তু আমরা যদি কোনো আসবাব গ্রহণ না করি, না আসবাব গ্রহণ করতে হবে, আপনি সন্তান চাচ্ছেন বিয়ে করতে হবে আপনাকে, এটা নিয়ম, আপনি পরীক্ষা পাশ করতে চাচ্ছেন পড়াশোনা করতে হবে, আপনি পরীক্ষার আগে চলে যাবেন হজে মক্কাতে চলে যাবেন আর পরীক্ষার দিনে সে পরীক্ষা দিবেন, হবে না, এটা নিয়ম নাই, না আপনাকে অবশ্যই আসবাব গ্রহণ করতে হবে, এরপরে আল্লাহর উপর ভরসা করবেন, ওই আসবাবের উপর ভরসা করবেন না, অন্য কোনো কিছুর উপর ভরসা করবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এইগুলো একটা বিষয়। আর আরেকটা বিষয় শুনেন, আমরা যেইভাবে সাহায্য চাবো ওইভাবে কি আমরা পাবো, না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরি, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে তিনি পরিপূর্ণতা দানকারী, মানে আল্লাহ যেটা চান ওটা পরিপূর্ণভাবে দানকারী, ওটা অবশ্যই তিনি করবেন।
এরপর আর একটা বিষয়ে কথা বলি, দেখেন মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি একটা চিঠি লিখলেন যে আপনি আমাকে কিছু নসিহত করুন, খুব বেশি নসিহত করবেন না, কিছু নসিহত করবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে লিখে পত্র পাঠালেন, সালাম দিয়ে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে এতে মানুষ রাগ হয় হোক, মানুষ রাগান্বিত হয় কিন্তু মানুষের রাগের দিকে না তাকিয়ে আল্লাহ সন্তুষ্টিকে যে ব্যক্তি খোঁজাখুঁজি করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, ওই মানুষের সাহায্য ছাড়া আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে তিনি আরো লিখলেন জমানিল তামাসা রিদন নাস বিসাখাতিল্লাহ, আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায়, সন্তুষ্টি তালাশ করে আল্লাহকে ক্রোধান্বিত করে আল্লাহ রাগ হয় হোক মানুষ যাতে খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মানুষের দিকে জ্বলন্ত করে দেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপর বলছেন আসসালামু আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত। এই হলো ছোট্ট একটা চিঠি লিখেছেন। তো এই যে বিষয়গুলো সুবহানাল্লাহ, তাওহীদের শিক্ষাটা তো এখানেই যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া লাগবে, আল্লাহকে ভয় বেশি করতে হবে মানুষের চাইতে, সবসময় আল্লাহকে অগ্রাধিকার, এটা যদি দিতে পারে এটা হচ্ছে তাওহীদ, এটা তাওহীদ। কিন্তু এই শিক্ষাটা তো আমরা আমরা বুঝি না, এইটা আমরা বুঝি না আমাদের জীবনে। দেখা যায় স্বামী স্ত্রীর প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে, এজন্য স্ত্রী দ্বারা আল্লাহ তাকে অপমানিত করতেছেন, স্ত্রী তার জীবনের সকল ক্ষেত্রে রিজিকদাতা হিসেবে স্বামীকে মনে করতেছে, তখন আবার স্বামীকে দ্বারা আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করতেছেন না। এখানে কেউ কারো মালিক না, মালিক হচ্ছেন আল্লাহ, তবে একজন আরেকজনের অধিকার আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করতে হবে। মানে এরকম ভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহ, এটা হবে ইসলাম, এটা হবে দিন, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কাফি, তিনি যে যথেষ্ট, এই বিষয়ে আমরা জানলাম, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ একটা বিষয় বলে আমি শেষ করছি, সেটা হলো যে ইবনে সাইবা তিনি বর্ণনা করতেছেন আবি আউন রহমতুল্লাহ আলাই থেকে যে মানে আগের যুগের মানুষেরা তারা একজন আরেকজনকে নসিহত করত, একজন আরেকজনকে কাছে কিছু লিখতো, চিঠি লিখতো আর কি, এটা আগে প্রচলিত ছিল। তারা তিনটা কথা লিখতো, কি কথা লিখতো, তারা এটা লিখতো একজন আরেকজনের কাছে এবং নসিহত করত, মান আমিল আলী আখিরতি কাফাহুল্লাহ দুনিয়াহু, যে ব্যক্তি আখেরাতের জন্য আমল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তার দুনিয়ার জন্য, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আখেরাতের জন্য কাজ করবে কাফাহুল্লাহ দুনিয়াহু, ওই বান্দার দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, এটা তারা লিখতেন এবং নসিহা করতেন। দুই, ওমান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ কাফাহুল্লাহু আন্নাস, মানে যে ব্যক্তি তার মাঝে আর আল্লাহর মাঝে যা আছে এটাকে ঠিকঠাক করবে, সংশোধন করবে, তখন কাফাহুল্লাহু আন্নাসা, মানুষের ব্যাপার আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন আলহামদুলিল্লাহ, মানুষের ব্যাপার আল্লাহ যথেষ্ট হবে। আপনি যদি আপনার মাঝে আর আল্লাহর মাঝে এই যে একটা সম্পর্ক বিষয় এটা যদি ঠিক করে ফেলেন, মানুষের বিষয়টা আপনার দেখা লাগবে না, ওটা আল্লাহ ঠিক করে দিবেন। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনি যদি তওবা করতে পারেন আল্লাহর কাছে, ওই মানুষ সমালোচনা করবে, মানুষ কি করবে ওইটা আপনার চিন্তা না, ওটা আল্লাহ ঠিক করে দিবেন। মানুষ আপনার প্রতিষ্ঠাকে কোনো দিন আটকাতে পারবে না, মানুষ আপনাকে কোনো ধ্বংস করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে সুউচ্চ স্থানে পৌঁছে দিবেন, আল্লাহ পৌঁছে দিবেন, মানুষকে ভয় করার কোনো টেনশন নাই। এজন্য সত্যিকার অর্থে মানুষের বিষয়টি আমাদের ইসলামে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই, এজন্য মানুষের জন্য আমল করলে শিরিক হয়, মানে বিষয়টা বুঝতে পারছেন। তো এই জন্য এমন কাজ আপনি আপনার মাঝে আর আল্লাহর মাঝে এই যে বিষয়টা এটা ঠিক রাখবেন সবসময়, এই সম্পর্ক ঠিক, দুনিয়া সব ঠিক, এই সম্পর্ক ঠিক নাই, দুনিয়া অন্ধকার, এটা মনে রাখবেন। এই জন্য যার যার জীবন অন্ধকার, আমি বলে দিচ্ছি আজকে থেকে আপনি আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। এরপরে এটা হলো দুই, তিন নম্বর হলো আমার আসলে হাসারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়াতাহু, সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার সারিরাকে তার গোপন বিষয়টাকে ঠিক করবে আল্লাহ তার বাহিরের বিষয়টাকে ঠিক করে দিবেন, বাহিরে বুজুর্গের ভাব ধরার কোনো দরকার নাই আপনার, বলছে যে তার গোপনটা ঠিক করুক না,
আল্লাহ তাআলা তার বাহিরের বিষয়টাকে ঠিক করে দিবেন। এখন আমরা বাহিরের বিষয়ে সব ঠিক আর ভিতর দিয়ে সব উল্টাপাল্টা, এই জন্য আমাদের বরকত নাই। আমরা বলি না যে উপর দিয়ে ফিটপাট ভিতরে সদরঘাট, এটা আমরা মানে আমাদের গ্রাম্য ভাষায় এটা বেশি বেশি বাংলাদেশের মানুষ বলে, যে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। আমাদের চরিত্র হচ্ছে এটা, উপরে খুব ফিটফাট ভিতরে উল্টাপাল্টা সব, না ভিতর ঠিক করতে হবে আল্লাহ বাহিরে ঠিক করে দিবেন। কিন্তু আমরা ভিতরকে নষ্ট করে বাহিরে ঠিক করি, এজন্য আমাদের বরকত হয় না। তো আজকের এই যে আল্লাহ হাসিব, আল্লাহ যথেষ্ট, আল্লাহ তাআলা কাফি, আমার মনে হয় সঠিকভাবে এই দুটো নামের ব্যাখ্যা আপনারা বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।